2013 সালের 24 এপ্রিল সকাল 9টার দিকে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। ভবনের নিচে চাপা পড়ে 5,500 পোশাক শ্রমিক। ওই ঘটনায় 1,136 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রায় 2,000 শ্রমিক আহত ও পঙ্গু হয়। ধ্বংস স্তূপের নিচ থেকে 2,438 জনকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় সাভার থানায় উপপরিদর্শক ASI ওয়ালি আশরাফ, ভবন নির্মাতা অবহেলা ও ত্রুটিজনিত হত্যার অভিযোগে কয়েকটি মামলা দায়ের করেন। 2015 সালের 26 এপ্রিল CID সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণকর 41 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় 594 জনকে সাক্ষী করা হয়। মামলায় উল্লেখযোগ্য আসামি রানা প্লাজার মালিক সোহেল রানা, রানার বাবা আব্দুল মালিক সহ অন্যান্যরা। ঘটনার প্রায় 10 বছর পর মামলাটি পুনরায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার বাদী দিয়ে প্রথম সাক্ষ্যগ্রহণ করা হয় আদালতে। বুধবার দুপুরে ঢাকা জেলা ও দায়রা জজ এর বিচারকের আদালতে মামলার বাদী উপস্থিত হয়ে সাক্ষী দেন। তবে এদিন শেষ না হয় আগামী রোববার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়। রানা প্লাজার মালিক রানা সহ অন্যান্য আসামিকে আদালতে দেখা যায়। তবে একমাত্র আসামি রানা ছিল কারাগারে, এজন্য পুলিশ তাকে কারাগার থেকে আদালতে উপস্থিত করা হয়। জামিনে থাকা অন্যান্য আসামিগুলো আদালতে উপস্থিত হয়। রানা প্লাজার মামলায় একজন সাক্ষী স্বাক্ষর করা হয়েছে এবং তাকে আংশিক জেরা করা হয়েছে। এটা পরবর্তী জেরার জন্য রাখা হয়েছে আগামী রবিবার এই মামলা যিনি বাদী ওয়ালি আশরাফ, উনাকে জেরা করা হবে। ওনার জেরার জন্য দিন ধার্য আছে। আজকে কার সাক্ষী গ্রহণ করা হয়েছে, কার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে? ওয়ালি আশরাফ। ওয়ালি আশরাফ, তার কি শেষ হয়েছে? না, এটা চলমান আছে। চলমান আছে। পরবর্তী তারিখ কবে? পরবর্তী তারিখ রবিবার, আগামী রবিবার। এই মামলায় আসামি কত? সকালে যাবি না স্যার, রানা বেদিত। শুধু রানা এসছে? শুধু রানা বেদিত, সকালে যাবি না স্যার। অনেকের পক্ষে আমার ইচ্ছে আছে, যেহেতু মামলাটা এখনও বিচার শুরু হয়েছে, দীর্ঘদিন পরে হলেও আমার মনে করবো যে এটা আশা আলো দেখতে পাবে। আশা দিয়ে সাক্ষ্যগ্রহণ কি প্রথম মামলা? কি প্রথম? আজকে প্রথম সাক্ষী গ্রহণ? আজকে প্রথম। এর আগে কোনো ইস্যু হয়নি? আজকে শুরু হলো। আজকে শুরু হলো। আপনার সমস্যা কি?